প্রেমিকের হাতে আবারও প্রেমিকার খুন। নরসিংদীতে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা। প্রেমিকাকে খুন করে রীতিমতো ধামাচাপা দেওয়ার জন্য লাশটাকে নদীতে ভাসিয়ে দেয় প্রেমিক। পরিচয়বিহীন ওই লাশকে শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে সাতজন মিলে এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে। অভিযুক্ত সাত আসামির মধ্যে দুজনকে ইতিমধ্যে গ্রেফতারও করে ফেলেছে পিবিআই কর্মকর্তারা। ঘটনাটি ঘটে গত বছরের 26 এপ্রিল। মেঘনা নদীর পাড়ে এক অজ্ঞাত লাশ খুঁজে পায় পুলিশ কর্মকর্তারা। নদী থেকে ভেসে ওঠা ওই নারীর লাশটি অজ্ঞাত হিসেবে দাফনও করা হয়। পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মরদেহর পরিবার শনাক্ত করে পিবিআই। শনাক্ত করা হয় নিহতের পরিচয়, নরসিংদীর চরমধুয়ার বাসিন্দা তিনি। দাফনের আগে মরদেহ ময়রা তদন্তের পরে জানা যায় নিপাকে হত্যা করা হয়েছে। প্রথমে মামলাটি পুলিশ আওতাধীন থাকলেও পরে মামলাটির দায়িত্ব নেয় পিবিআই। পিবিআই কর্মকর্তা গণমাধ্যমকে জানায় প্রতিবেশী আমিরুলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে নিপা। ছেলের পরিবারের পক্ষ থেকে মেয়েটাকে মেনে না নেয়া এবং ছেলের বাবা চক্রান্ত করে মেয়েটিকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। এই ঘটনার পরে প্রেমিক আমিরুল তার স্বামীকে সম্পর্কের বিভিন্ন তথ্য জানায়, যার কারণে নিপা এক বাচ্চার মা হওয়ার সত্ত্বেও তার স্বামী তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। নিপার বাবার বাড়িতে অবস্থানকালীন তার পুরাতন প্রেমিকের সঙ্গে আবারও সংযোগ হয় এবং আবারও সম্পর্কে জড়িয়ে পড়েন নিপা। গত বছরের প্রথম রমজানে নিপাকে ফুসলিয়ে নিয়ে যায় আমিরুল। নিপাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে কয়েকজন বন্ধুসহ নদীপথে নিয়ে যায় তাকে। পরে সাতজন বন্ধুর উপস্থিতিতে মাঝ নদীতে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয় নিপাকে। এরপরে লাশ গুম করার জন্য ভাসিয়ে দেওয়া হয় নদীর পানিতে। হত্যার দুদিন পরে মেঘনা নদী দিয়ে ভাসমান লাশটি 40 কিলোমিটার দূর থেকে শনাক্ত করে পিবিআই কর্মকর্তা। এরপরেই শুরু হয় ভুক্তভোগীর মায়ের যুদ্ধ। নিপার মায়ের দায়ের করা মামলাটি থানা গ্রহণ করলেও তদন্তে এগোয় না। তারপর বহু প্রচেষ্টার পরে মামলাটির দায়িত্ব পায় পিবিআই, যার কারণেই অনেকটাই সফলতা লাভ করে এই তদন্তের। এ মামলাটিতে থানা পুলিশের বেশ দুর্বলতা পায় পিবিআই। ভিউয়ার্স, দেশের সর্বস্তরের সর্বশেষ আপডেটগুলো জানতে আমাদের সঙ্গেই থাকুন। আর যারা আমাদের চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অলে ক্লিক করবেন, যাতে করে আমাদের নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।